এসে গেছি, গুড আফটারনুন, এসে গেছি আজকে আবার। এই কি মেনু আছে আজকে? আজকে মেনু আছে ভাত, পোস্ত বাটা, আচ্ছা লাউ শাক দিয়ে পোস্ত, আচ্ছা আর চিংড়ি মাছের একটা আলু দিয়ে তরকারি। ওকে ফাইন। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার আজকে কমেন্ট পড়ে হয়েছিলাম আমার ইন্টারনেট, আমারটা দাও, আমার নেট ভরাতে হবে, আমি ভরিয়ে দেবো। থ্যাংক ইউ। লাস্ট ভিডিওতে যে কমেন্টগুলো ছিল আমি সেগুলোই দেখছি। তোমার কি ইন্টার আমার ইয়ে তো চলছে ওয়াইফাইতে? আমার দুটোই কানেকশন করা আছে। স্টার্ট করলাম। লাস্ট ভিডিওতে যে কমেন্টগুলো পড়েছিল সেই ওগুলোই পড়ছি। তার আগে স্টার্ট করি। আলু দেবে? নিয়ে নাও। যারা পোস্ত বাটা খাওনি কখনো, ভাবছো যে এটা রোজ রোজ কেন খায়, তারা পোস্ত বাটা খেয়ে দেখো কেন খাই বুঝতে পারো। বর্ণালী সেন, কিছু মনে করো না কাকু, খুব বাজে লাগছে। কিচ্ছু মনে করেনি, কেউ কিছু মনে করেনি, সত্যি খুব বাজে লাগছে। আচ্ছা গোড়াচাঁদ মুখার্জি, কস্তুরি আন্টি, তুমি এত চেটে চেটে খাতে কেন? দেখতে বাজে লাগে, কিচ্ছু করার নেই, আই ক্যান চেঞ্জ মাই সেলফ। কারণ ধরো এই পোস্তটা, এটা যদি আমি চেটে না খাই পাতে লেগে থাকবে তো, আর আমি তো আমারই হাত চাচ্ছি, অন্য কারো তো হাত চাচ্ছি না। বাঙালি একটু চেটে ফুটে খেলেই ভালো লাগে, পরিষ্কার করে খেলেই ভালো লাগে। নীলাঞ্জনা বাসু, কস্তুরি প্লিজ ডোন্ট মাইন্ড, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, মিসিং ইয়োর গ্ল্যামার ডিয়ার, ইউ আর লুকিং টু উইক, নাইস ভিডিও। ঠিকই বলেছ, চেষ্টা করছি নীলাঞ্জনা, নিশ্চয় ঠিক হয়ে যাবে। গরম গরম ভাতে পোস্ত বাটা দিয়ে খাবেন, পুরো ভাত খাওয়া হয়ে যাবে। সৃজনি চৌধুরী, কস্তুরি আন্টি আপনি এরকম ভাবে আঙুল চেপে চেপে খান, দেখতে খুবই বাজে লাগে, কিছু মনে করবেন না। আমার যেটা মনে হলো বললাম, খুবই অকওয়ার্ড দেখতে লাগে, কিচ্ছু মনে করিনি। তোমার অকওয়ার্ড লাগে আমার ভীষণ ভালো লাগে, চেটে খেতে পরিষ্কার করে খেতে আমার সিরিয়াসলি ভীষণ ভালো লাগে। এবং আমার চ্যানেলে অনেক লোক আছে যারা আমার খাওয়া দেখে তারা নিজেরা খায়, কাজে তাদের জন্য অন্তত আমি পরিষ্কার করে খেতে বাধ্য, কিছু মনে করিনি গো। সুতপা মুখোপাধ্যায়, কস্তুরি তোমাকে দেখে খারাপ লাগছে, শরীরের যত্ন নাও, বড্ড রোগা লাগছে। সত্যি কথা কারো ভালো লাগে না, তবে আমার মনে হয় সব সত্যি সবসময় বলা যায় না। যাই হোক, দাদার চুল ফাটাফাটি কাটা হয়েছে। তোমরা তো দাদা ভাই বলবেই না, না সব সত্যিটা বলা যায় না, কিন্তু আমাকে দেখো, আমাকে যারা খুব বাজে হয়েছে বলেছে সেই কমেন্টটাও কিন্তু আমি পড়ে দিলাম। যেটা বাজে সেটা আমাকে যদি বলা হয় আমি শোধরাবো, নয় আমি শোধরাবো না, শ্রদ্ধালে বলে দেবো যে হ্যাঁ আমি নেক্সট টাইম থেকে চেষ্টা করবো, না শ্রদ্ধালে বলবো আই ক্যান চেঞ্জ মাই সেলফ। কিন্তু কারোর কথায় হ্যাঁ, অনেক অনেক ক্ষেত্র আছে, সব ক্ষেত্রে সত্যি কথা বললে দণ্ড পেতে হয়। বিকু কি হচ্ছে? না কেন নি তো তুমি? আর না, আর আবদার নাই। কাকলি মালাকার বলেছে, দিদি তোমার চেহারাটা খুব খারাপ লাগছে, আর দাদা গরমকালে চুলটা কাটতে পারতেন না, দাদা ওরকমই ভুতুড়ে। গরমকালও কাটি। কাকিমণি, আজকে তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, কাকিমণিকে দেখে আমি হেসে লুটোপুটি হয়ে গেছি। বাবু কেমন আছে, পড়াশোনার কি অবস্থা, পরীক্ষা কেমন হচ্ছে? সারা মেজে বাড়ি গেছে।
নাজরিন রেহমান লিখেছে চুল কেটে খুব আজকে তোমায় খুব ভালো লাগছে দিদি, জানো কেন তোমার নাকটা না হলো কম কুকুরের শব্দ ছিল না। এই দুটো আমাদের বাড়িতে ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন যে আমি নাক টানতে আরম্ভ করবো আর কখন যে কুকুর ডাকতে আরম্ভ করবো আমার কেউ জানে না। শুভ্রা ব্যানার্জি তোমরা দুজন এরকমই থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, তুমি দিদি না বোন আমি জানি না, আমি স্টিল দিদি বলে সম্বোধন করলাম, সম্মান তো দেখালে দেখানোর জন্য দিদি বলা যেতেই পারে তাই না। মো পাল দাদা ঠান্ডা লাগবে তো। রুম্পা দাস লিখেছে তোমাদেরকে আমার খুব ভালো লাগে দিদি, গীতা জয়কুমার লুকস লাইক উজরা চমন। সেই বলে সেই বলে উজরা চমন। সুমিতা রায় হ্যাঁ সত্যি মোগাম্বো মোগাম্বো না, মাংস সেরকম খাই না কিন্তু মাংস ঝোল আলুটা খাই, ভাত খাওয়া হয়ে যায়, ডিম দিয়ে বেশি খাওয়া কমপ্লিট হয়ে যায়। প্রিয়াকা জানো দিদি আমার আর আমার মেয়ে মেয়ের মধ্যে মাংস মেটে নিয়ে ঝগড়া হয়, এই ঝগড়ার গল্প সব বাড়িতেই কিছু না কিছু নিয়ে আছে। রানু বেগম দাদা তোমার তো মাথায় ঠান্ডা লাগবে, তারপরে দাদা ভাইকে ফাটাফাটি লাগছে, দিদি ভাই তোমার প্রতিটা রেসিপি অতুলনীয়, বাবুকে আমার আদর দিও। থ্যাংক ইউ নারু রানু, নিজের ব্যাপারে কেউ সত্যি কথা বললে সেটা শুনতে খারাপ লাগে। আপনি আরেকদিন রুটি বানিয়ে দেখাবেন, দেখবো আপনার রান্না কতটা বদলেছে। মানে রান্না কি বললাম, আমার রান্না দেখতে গেলে আমার রান্নার কুকিং চ্যানেল আছে দেখে নিও, আমাকে ডেমো দেওয়ার দরকার নেই। মানে কি বদলানোর চেষ্টা হচ্ছে বুঝতে পারলাম না, মানে কমেন্টে বুঝতে পারলাম, কমেন্টে ঠিক ক্লিয়ার না। আর আমার কাছে জিনিস আমার বা শুভমায়ের কাছে কোনোটাই উপদেশ নয়, উপদেশ কাউকে দিইনি, আমরা অতটা বড় নয় যে উপদেশ দেবো, আমরা কোনো বাবাজিও না যে উপদেশ দেবো। তো কিছু মনে করো না, রুমাল নিয়ে বসেছে, আমরা মনে করি যেটা সেটাই বলেছি, আমরা কাট কাট কথা শুনতে ভালোবাসি বলেও দিব কার করে। আর দুনিয়ার সবাইকে তো সব কথা বলার বলার জন্য নয় না, না ঠিক আছে কমেন্ট করেছে তার রেসপেক্টে বলেছে রেসপেক্টে, হ্যাঁ ওর বক্তব্য বলেছে 100 বার। আমি এইটুকুনি বিলিভ করি, যার যেটা ভালো সেটা ভালো বলবো, খারাপটাকে খারাপই বলবো, ভালো বলবো না, এটা আমার বিলিভ। এবং কস্তুরিও আমার সঙ্গে থেকে থেকে কস্তুরিও এই জিনিসটা বিলিভ করে, সুতরাং এটা নিয়ে এত মাথা। একটা কথা হচ্ছে ধরো রাঙামা, ঠিক আছে রাঙামা ধরো কিছু খারাপ করলো, তুমি সেটা বলতে পারবে আমার মা যেটা ভুল কাজ করে আমি বলে দিই এটা তোমার ভুল, এই জায়গাটা তুমি ভুল করেছো, এই যে এই এই কাজটা করবে না, তাতে আমার কি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে? এই ব্যাপারে আমি একটা ছোট ঘটনা বলি, জানি না আপনারা কিভাবে নেবেন, আমি আপাতত ডাটা নি লাউসাকে ডাটা করে ডাটা তো বলে দিন। আপনারা আমার বাড়ি দেখেছেন মেয়ের কস্তুরির ব্লগে, বাবা তখন বেঁচে ছিলেন, বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ক্যান্সারের কেমো চলছিল, তো 6 মাস অন্তর অন্তর কেমো নিত, তো রুবিতে নিত, তো বাবা চলে আসতো এখানে থাকতো কেমো নিয়ে কিছুদিন, তারপরে যাওয়া হতো।
তো কোনো এক সময় ওখানে গেছি, ওখানে গিয়ে আমাকে ফিরতে হবে পরের দিন অফিসের প্রেজেন্টেশন, বাবা আমাকে আসতে দেবে না, না এত রাত্রে যাবি না, ওটা আমি কি ছোট ছেলে যে আমি যাব না? সেটা বাবা মা হিসেবে ভয় পাওয়াটা খুব নর্মাল। আমি ট্রেনে যাব, আমার কাছে শুনুন, আমি যদি শুভময় এই কথাটা বলাটা অন্যায় আমার মনে হচ্ছে, কারণ শুভময় কে আপনারা কতটা চেনেন আমি জানি না, শুভময় প্রচন্ড বদ্ধিমাগ ছিল, প্রচন্ড রাগী ছিল, ঠিক আছে? আর শুভময় গাড়ি ড্রাইভ করত, আমি বলছি আপনাদের, শুভময় যখন গাড়ির সিটে বসতো, শুভময় নিজেকে মাইকেল শুমাকার ভাবত, এতটাই স্পিডেও গাড়ি চালাতো। এবার যে লোকটা অসুস্থ ওর বাবা, সেই লোকটা ভাব যে ছেলে যদি এখন রাত্রেবেলা ফিরতে চায়, হাইওয়ে দিয়ে ফিরবে আর অত জোরে গাড়ি চালাবে, সে ছাড়তে ভয় পাচ্ছে। বাবা মা হিসেবে খুব নর্মাল, একদম এই কথাটা নিয়ে কোনো তর্কে যাবে না আমার সাথে। না না, আমি তর্কে যাচ্ছি না, কিন্তু এবার হচ্ছে কাল পরের দিন সকালে আমার প্রেজেন্টেশন। তুমি যদি সদের বদের গাড়ি চালাতে সে তোমায় আটকাতো না, সেই সময় আটকেছিল কারণ জানে ছেলে স্টিয়ারিং এ বসলে ছেলে মাথা খারাপ, ছেলে উল্টো পাল্টা চালাবে, সেই জন্যই সে আটকেছে। আমার সাথে যখন কেউ গাড়িতে চড়তো আমি বলতাম ভালো করে ধরে বসো, আমার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখুন তারিফের উপর তারিফ, চলে 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 চলে, যেটা সত্যি সেটা বললাম। সুময় রেগে যেটা আগে সাংঘাতিক রাগ ছিল সুময় যেটা এখন একদম কন্ট্রোলে নেই রাগ বললে চলে। তোমরা এখন এই সুময়কে দেখছো ভিজে বেড়াল, আমি ভিজে বেড়াল দেখিনি, আমি বোনের বাঘ দেখেছি। আর সুময় গাড়ি যা চালাতো ভয় পেতাম আমি, বাম্পার ফাম্পার কিছু দেখতো না, সাটাং গাড়ি উঠিয়ে দিল। রাস্তা আছে তো বাম্পার থেকে রাস্তা, দেখুন সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই চেঞ্জ হয়। তখন অ্যাংরি ইয়ং মাইন্ড, খাই খাই খাই, সবাই যখন জোয়ান থাকে না নিজেকে অ্যাংরি ইয়ং ম্যানই বলে, এখন অনলি ম্যান কি, সেটা তো মানবে, সেটাও মানবো। এবং কন্ট্রোল করা এটাও মানতে হবে যে হ্যাঁ কন্ট্রোল করতে পারে, এখন সময় রাগে না, এখন যত রাগ আমার উপর, পৃথিবীর সব রাগ আমার উপর। সুমার রয় হ্যাঁ সুইট হ্যাপি ফ্যামিলি, ভালো থেকো। রাজিয়া সুলতানা দৃষ্টি, ভালো লাগলো আপনাদের ভিডিও। মৌ বেলেল, অনেকটা বড় কমেন্ট হলো, পরে করছি। রাখি চন্দ্র দাস, তোমার ফেসটা আগে থেকে অনেকটা ডেভেলপ করেছে, এরকমই থেকো দাদা। এই শীতে চুল এত ছোট না করে গরমকালে দাঁড়াও না, তোমরা দাদাকে দেখবে কি চিজ। ও সেদিনকে গ্যারেজে গেছি তো আমাকে আমারই চেনা পরিচিত, ও এরকম চুল কেটে যেন মাঝখানে চুল আছে, তো আমাকে বলছে আরে দাদা তুমি এভাবে চুল কাটলে আর দাগ ফাগ লাগাওনি। না এমনি দাগ, ও জমির দাগওয়ালাকে বলেছিলাম, সে এখন এত বিজি আছে, ও না এসে লুটোপুটি বলে দাদা তুমি শুধু। চলো সবিতা মল্লিক, ফার্স্ট ফ্লাইট দিলাম আন্টি, তোমার খাওয়া দেখে আমার খুঁজে পেয়ে গেল তো। সৌমি দাস, বেস্ট এটিং চ্যানেল, থ্যাংক ইউ। নিতু ব্যানার্জি, এটা ঠিক যে বোরোলিন পেন রিলিফ করে, হ্যাঁ। জুনা ঘোষ, দাদা বাঁধাকপি না ওলকপি, যা মনে করবে যে কপি মনে করবে সেই কপি। কাকলি ব্রাহ্মণিক, একদম বাজে লাগছে দাদা, বুঝতে আমি ভয় পেয়ে গেছি। সুপর্ণা আদান, আন্টি তোমরা এত সুন্দর করে খাও যে দেখে আমারও খেতে মন চায়। মনীষা দে, দাদা হে কি করলেন। মৌমিতা, সেই মিলিটারি ছাট, একদম ঠিক বলেছো কস্তুরি, এমন চুল কাটতে একদম দেবে না কস্তুরি, দাদাকে এই হেয়ার কাটে মানায়নি, সত্যি তাই। আচ্ছা এরপর থেকে আর কাটবো না সোজা হিসেব,
আরে সব আচ্ছা তুমি কি ঘুমিয়ে পড়েছিল কেটে গেছে না না আমাকে বললো সামনেটা কাটবো আমিও তখন বুঝিনি যে এই অবস্থা নাকি একা একা চুল কেটেছিল ও ঠিকঠাকই কাটছিল আমি ওকে বললাম যে ছোট করে দে ছোট করে দে একদম ছোট করে দে এবার ছোট করতে গিয়ে ও ভেবেছে সবই ছোট করতে হবে বলছে আমি ছোটই করে নাও একবারে উঠবে যখন ঠিক আছে করে দেবে নিজেরই তো খেতি যখন খুশি যা সবজি ওঠাবে ওঠাবে আবার কি তা মামার মাথাটা কি তোমার মাথা আমার চোখটা আমার চোখ যেটা দেখতে হচ্ছে ন্যাড়া লাগে তো ন্যাড়াকে দেখো তো কখনো তো ন্যাড়াও দেখোনি নাকি ন্যাড়াও তো দেখতে হয় মাঝে মাঝে তুমি কি কুড় চালিয়েছিলে না মেশিনে কাটা করে এবার বলো তো একটা কথা বলো কত লোক আছে একদম ক্লিন শেভ করে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কি বলবে না দেখতে যাদের হ্যান্ডসাম লাগে তাদের রিয়েলি হ্যান্ডসাম দেখতে লাগে ক্লিন বল্ড বল্ড মানে ক্লিন শেভড বল্ড দেখতে ভালো লাগে আমি বল্ড করছি না আমি আবার চুলটাকে বড় করছি তোমার ন্যাচারালি বল্ড হচ্ছে সেটা তো আলাদা কথা সে যখন পুরো হয়ে যাবে তখন আবার করে দেবে লাউ শাকের ডাঁটা চিপোতে ভীষণ ভালো লাগে তোমার জন্য দুটো জিনিস রেখেছি টমেটো আর এটা রাহুল পুনপা দাদা আপনি না খুব রোমান্টিক ছাই রোমান্টিক থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই মাই কমেন্ট দিয়েছে সারাদিন তো মোবাইলে ঘুষে বসে থাকো বাবা এইসব কথা বলবো না আমার মা বাবা চেয়ার দেখে জয়া দেব দিদি আপনার রেসিপি চ্যানেলে দাদাকে দেখেছি হেয়ার কাটে দাদাকে মানাচ্ছে না দাদা মাইন্ড করবেন না আমরা কেউ মাইন্ড করি আমি জানি সুমনা দাস না দিদি মাটন এ সব বোন চিবিয়ে খেয়ে নিতে পারে ও মাটনের সব বোন চিবিয়ে খেয়ে নিতে পারে ফারহা মাইশা আঙ্কেলকে কি কিউট লাগছে প্রিয়াঙ্কা ঘোষ এটা তো গরমের ছাড় আবিরা ভট্টাচার্যী ডিয়ার ইউটিউবে কি অ্যাকোয়াগার্ড লাগানো আছে কত কি জানি না সত্যি উই লিভ টু লার্ন তুমি আলো আলো জামা পরবে ইউ আর লুকিং ব্রাইট উইথ দিস আউটফিট স্টে ব্লেসড থ্যাংক ইউ আবিরা আবিরা খুব সুন্দর কমেন্ট করে সবাই সুন্দর কমেন্ট করে ভাই আমার একটা প্রিয় কমেন্ট এসেছে সেটা আমি এমনি মজা পেয়েছি অঙ্কিতা বোস আমারও অ্যালার্জি থেকে হাঁচি কাশি হয় যাদের হয় তাদের খুব কষ্ট গো পিউ সেন কস্তুরি কেমন আছো দাদাকে হেয়ার কাট করে অন্যরকম লাগছে দাদা খুব মজার মানুষ সানডে মেনু জমে গেছে তোমাদের খাওয়া গল্প এনজয় করলাম তাই পুরোটা করছি না কাকলি প্রামাণিক তুমি কি রান্না করেছো শুনবো কি আমি তো দাদার মাথা দেখে দেখছি এটা কি হলো পৌলমি রাম হ্যাপি ফ্যামিলি মধুমিতা চ্যাটার্জি দারুণ খাবার মিতালি রায় চমনপ্রাস খাওয়া কস্তুরি হ্যাঁ চমনপ্রাস খাওয়া স্টার্ট করেছি কিন্তু এখনই কোনো ফল দেখতে পাচ্ছি না এক্ষুনি হবে না সেটা থাকতে হবে জুলি মিষ্টা হ্যালো কেসি হো দিদি ये जीजा जी बहुत अच्छे लग रहे हैं ऐसे छोटे छोटे बाल कटिंग बहुत अच्छा लगता है अच्छा और अल्प करे मेकअप करते बोलते हैं বাচ্চা খাও তোমরা জল নিয়ে বসো না কেন আমরা জল খাই না খেতে খেতে অনেকবার ভিডিওতে বলেছে খাবার জাসমিন সুলতানা আন্টি তোমার হাসিটা খুব ভালো থ্যাংক ইউ রিপা মুখার্জি কস্তুরি শুভময় ইজ রিয়েলি আ ভেরি জলি পার্সন
ওর বাঁধাকপি শুনে এত হেসেছি, ভীষণ। তোমরা দুজনেই ভীষণ মাস্ট কাপেল। থ্যাংক ইউ রিপা। আমার খাওয়া হচ্ছে না কমেন্ট করতে গিয়ে। আমি বলে দিচ্ছি, আমি বলছি পারমিতা মুখার্জি, সাদা সাদা রক্ত, ও সাদা সাদা রক্ত, হা হা, দারুণ মজার মানুষ দাদা আপনি। হেয়ার কাটটা নট ব্যাড, থ্যাংক ইউ। এত আমরা ব্যাড ব্যাড করেছি, কেউ যখন নট ব্যাড বলছে তখন খুব মনে ধরেছে কথাটা। হ্যাঁ ধরবে না কেন, একজন বলেছে না উজরা চামান একদম কারেক্ট কারেক্ট ব্যাড, কিছু মনে করিনি। তুমি হয়তো ভাবছো যে তোমাকে দিতা দেশপাল, তোমাকে হয়তো দাদা বলবে, একদম না। উজরা চামান কি হয়েছে, চামান হয়েছি এরপর চামেলি হব, তো কি আছে অসুবিধা। আচ্ছা রীতা দাস দিদি, আপনার ব্লগে দেখলাম, সোজা হবে, সোজা কথা সোজা করে বলার জন্য কিন্তু অনেক ভালো বললে, তাদের গায়ে গলা করে ধন্যবাদ দিদি আর দাদা। বুঝলাম না, দূর তুমি ছাড়ো, তোমার দ্বারা হবে না। দেখো আমি ওদের ভাষা বুঝি, আমি ওদের সব জানি, ওরা কি বলে আমি সব বুঝি। দিদি আপনার ব্লগে দেখলাম সোজা কথা সোজা করে বলার জন্য কিন্তু অনেক, দুটোর মধ্যে তফাৎ আছে, অন্তরা সৌরভ ব্যানার্জি দিদি তুমি দাদা একা গল্প করবে প্লিজ, খুব ভালো লাগে। মৌসুমি ব্যাপারই মাংস কচকচি খেতে ভীষণ ভালোবাসি। এস সেনগুপ্তা মেরো স্টাইল হয়েছে, মেরো দেখো ভাই, মেরো বলিয়ে লজ্জা দেবেন না। স্যান্ডি দাস দাদা লুকিং হ্যান্ডসাম, গুড ভিডিও, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ স্যান্ডি, আমি জানি কেউ না থাকুক তুমি থাকবে। আমি এবার একজনকেই পাচ্ছে যারা ভালো বলছে, তাদেরকে বলে আয় আয় আমার দলে আয়। এবার আমি আজ বিকেলে কাউন্ট করে বলবো কজন ভালো বলেছে আর কজন খারাপ বলেছে। আজকে না আমার খেতে ইচ্ছা হচ্ছে না, ভালো লাগছে না। এই না একটু ভাত খাও, ওটা তরকারিটা দিয়ে। না এত ডাঁটা কি করছো, ওই ডাঁটাতে রসই সময় একদম পেট ভরে গেল, বলতে পারতে আখ কলা ছিল আমি ডাঁটাটাকে পিছিয়ে নিয়ে রসটাই এনে দিই, এত কষ্ট করে কি ডাটা ছিল, কষ্ট বলো তো, ভালো লাগে না। না কালার দুটো পয়সা হয়ে যেত। রিনিতা সেন কাকিমা এই ড্রেসটা পরে তোমাকে একদম অন্যরকম লাগছে। মৈনাক বিশ্বাস বাহ, শ্রেয়সী পল দাদা অমরীশ পুরী, শুধু বয়সটা চেঞ্জ করতে হবে। জিও জিও কৃতি চক্রবর্তী, আমি কবে থেকে যে বলছি সাউথ কলকাতা বলতে থাকো, আমি সাউথ কলকাতাতে থাকি, আমরা টালিগঞ্জে থাকি বাবু। কবে থেকে জিজ্ঞেস করছে কোথায় যাবো কোথায় যাবো। নামগুলো বলে দিয়েছি আর নামগুলো বললো, অন্তরা সৌরভ ব্যানার্জি, কবিতা চৌধুরী, নাইস পুরোটা পড়লাম না,
শতাব্দী দে খুব সুন্দর জড়ি তোমাদের থ্যাংক ইউ তোর খাও শেষ হ্যাঁ আমি মেরে দিচ্ছি গার্গি গোসাল আমি খাবো কাটা খুব ভালো লাগে এক খেয়ে নাও একটুখানি জোর দিয়ে খাও নীতা বিশ্বাস নেহা রায় চৌধুরী দারুণ মেনু জাস্ট ফাটাফাটি আমি রাত্রে খেয়ে নেবো ভাবটা জয়িতা মন্ডল অনেকদিন পর আন্টিকে দেখলাম আচ্ছা রিয়া বিশ্বাস তোমাদের ভিডিওগুলো খুব বড় হয় একটু ছোট করো বাবু আসলে আমরা এত কথা বলি না তোমাদের সাথে কমিউনিকেট করে দাও ওই জন্য বড় হয় পায়েল বর্মন আন্টি আমি আপনাদের সব ভিডিও দেখি থ্যাংক ইউ চিংড়ি মাছের মাথা আমি ফেলি না আমার প্রচন্ড ভালো লাগে খেতে হাবিবুর নায়ের হাবিবুন নাই জানি মাথা চিবতে নেই খাবার গুলো দাও নেই তেমন নেই অনেক কিছু গল্প আছে তুমি তাও পাপিয়া নাইস লুক দাদা থ্যাংক ইউ পাপিয়া পারমিতা মজুমদার খুব ভালো স্টাইল থ্যাংক ইউ ও বাঁধাকপি 55 টাকা পাপিয়া কোথা থেকে বলছো জানি না আমাদের এখানে বলতে 30 টাকা হ্যাঁ তোরা সেনগুপ্ত ফুলকপি রেসিপিটা করেছিলাম বাড়ির সবার দারুণ লেগেছে থ্যাংক ইউ তমালিকা ভকত হ্যাঁ দাদা হাজব্যান্ডের লাইফ আমরা বউরাই কন্ট্রোল করি একদম নয় একদম একদম নয় ওরা পারে না কিছু করতে কন্ট্রোল না করলে কন্ট্রোলের বাইরে দোনা ব্যাপারই এই শীতে সিজনে আপনার বাঁধাকপি বাঁচিয়ে রাখবে না বাঁধাকপি থাকবে না তো ফুলকপি হয়ে যাবে বলে দিলাম তো দোনা সত্যি পারে আমি এই ভাতটা আর খেলাম না এটা আমি রাত্রে খেয়ে নেবো সোনালী ঘোষ বাবু কোন স্কুলে পড়ে বাবু স্কুল বলা যাবে না কারণ ফর সেফটি রিজন সুরঞ্জনাদি বলেছে শুভমাকে বাবু বাবু লাগছে থ্যাংক ইউ দিদি সাধন সরকার দাদা খুব ভালো থ্যাংক ইউ ত্রমিলা ত্রমিলা লিখেছে ত্রমিলা হচ্ছে সাধন সরকারের ওয়াইফ আই থিংক আচ্ছা বিশ্বাস ঐশ্বরী ঐশ্বরী বিশ্বাস তোমাদের গাউনগুলো খুব সুন্দর ব্যাস তোমার গাউনগুলো খুব সুন্দর থ্যাংক ইউ ঐশ্বরী মোবিলের ফার্স্ট কমেন্ট করলাম খুব ভালো লাগে তোমাদের ভিডিও প্রচুর দিয়ে